দিয়ে বন্যপ্রাণীর সংরক্ষণের অভিযোগে দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ জরিমানা করেছেন রাবের ভ্রাম্যমান আদালত রাজধানী পরিবাগে একটি দোকানে অভিযান চালানো হয় এতে চিতাবাঘ গুইশাব মেছোবাঘ সহ মোট দশ প্রজাতির বন্যপ্রাণীর দুশো আটাশিটি চামড়া জব্দ করা হয় হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত এক সময়ের বন্যপ্রাণীর অভয়ারণ্য সুন্দরবন জীববৈচিত্র্য রক্ষায় এই বন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু উদ্বেগের বিষয় রয়্যাল বেঙ্গল টাইগার সহ সুন্দরবনের দাপিয়ে বেড়ানো অন্তত দুশো উননব্বই প্রজাতির প্রাণীর বাস থাকলেও এখন তা চোখে পড়ে না তেমন জলদস্যু আর চোরাকারবারিদের দৌরাত্মে অনেক প্রাণী এখন বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সংরক্ষণে আঠারোশো সালে আইন করা হলেও বন্ধ হয়নি বন্যপ্রাণী খেকোদের আধিপত্য সোমবার রাজধানীর পরিভাগে এই দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেলে বিরল প্রজাতির সব পশুর চামড়া চিতাবাঘ গুইসাপ হরিণসহ মোট দশ প্রজাতির দুশো আটাশিটি চামড়া পাওয়া যায় দোকানটিতে বন্যপ্রাণীর চামড়া নিজেদের আয়ত্তে রাখা দখলে রাখা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ আমাদের অনুসন্ধান কন্টিনিউ চলছে যেখানেই আমরা জানি যে এখানে হরিণের চামড়া বা অন্য কোনো চামড়া ওয়াইল্ড লাইফের পাওয়া যায় সেখানে আমরা অভিযান পরিচালনা করে থাকি চামড়ার উপর আরও তিন বছর আগেও আমরা এখানে একটা অভিযান করেছি ফলে তার ফলশ্রুতিতে আমরা আবার এখানে চেকিং দীর্ঘদিন রাখার ফলে জানতে পারি যে এখানে আপনার এই অবৈধ চামড়ার ব্যবসা চলছে আর অবৈধভাবে চামড়া সংরক্ষণের অভিযোগে দোকানের দুই মালিককে দেয়া হয় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা মূলত এই অপরাধের কারণে এখানে দুইজন ব্যক্তিকে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই যে বন্যপ্রাণী পাচার এবং বন্যপ্রাণী শিকারের যে অসুখ চক্রটি আছে সেটি শনাক্ত করার চেষ্টা করব এবং এর সাথে কারা কারা জড়িত প্রত্যেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব আমরা চাই যে কোনো মূল্যে এই দেশে আমাদের বিপন্ন প্রজাতির যে বন্যপ্রাণী যেগুলো রয়েছে সেগুলোকে বাঁচাতে পরে বন্যপ্রাণী বিক্রয়ের দায়ে দোকানটি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা